অক্টোবর মাস বিশ্ব ব্রেস্ট ক্যান্সার মাস হিসেবে পালিত হয়। এই উপলক্ষে নারায়ণা সুপার স্পেশালিটি হাসপাতালে বিশেষ কর্মসূচি, শনিবার ব্রেস্ট ক্যান্সার সচেতনতা নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন। উপস্থিত ছিলেন হাসপাতালের ব্রেস্ট ক্যান্সার বিশেষজ্ঞরা, কর্মীরা এবং কর্তৃপক্ষ। এছাড়াও ছিলেন হাসপাতালে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীরাও। সুস্থ হয়ে ওঠা মহিলারা ভাগ করে নেন তাঁদের অভিজ্ঞতা। সো আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ, উইচ ইজ অক্টোবর। সেটা আমরা ব্রেস্ট ক্যান্সার এন্টায়ার মান্থ আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করেছি ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেসের জন্য। দিস ইজ আ পার্ট অফ দ্যাট কন্টিনিউইং অ্যাক্টিভিটি। আমরা একটু অ্যাক্টিভিটি করছি আমাদের সার্ভাইভার্স প্লাস আমাদের হসপিটাল স্টাফ, অ্যান্ড উই হ্যাভ ইনভাইটেড সাম উইমেন লিডার্স অলসো। আমরা দেখছি সার্ভাইভার্স আর দ্য ওয়ান হু স্প্রেড অ্যাওয়ারনেস। ওরা বলবেন ওনাদের এক্সপিরিয়েন্স ট্রিটমেন্টে, উনি বলবেন ওনাদের কীভাবে ট্রিটমেন্ট হয়েছে। আমাদের যদি আপনি কম্পেয়ার করবেন আমাদের রকম হসপিটাল আদার হসপিটালস ইন কলকাতা, তাহলে আপনি অ্যাকচুয়ালি দেখবেন দ্য কস্ট ইজ রিলেটিভলি লেসার হবে। অ্যাকচুয়ালি আমার যখন হয়েছিল তখন 1980 হয়েছিল ব্রেস্ট ক্যান্সার। 22 বছর বাদে 2018 সালে আমার হঠাৎ কিছু কমপ্লিকেশনস হয়, তখন ধরা পড়ে যে আমার ওই ব্রেস্ট ক্যান্সার থেকেই আমার অন্য অর্গ্যানগুলোতে এফেক্ট করেছে। নারায়ণা হসপিটালে ডক্টর চন্দ্রকান্ত, ডক্টর আগরওয়াল এদের একটা টোটাল টিম আছে অঙ্কোলজি ডিপার্টমেন্ট। এখানে আসার পর আমার কেমো চলেছে, আমার আদার্স ট্রিটমেন্টগুলো চলছে, আমি ভীষণ ভালো আছি। মোটামুটি বলতে পারেন যে এই মুহূর্তে আমি অনেকটাই বেটার।